প্রণয়ন কমিটির প্রথম জনশুনানি, ক্ষেত্রফল প্রণয়ন কমিটির প্রথম আঞ্চলিক জনশুনানি আজকে হলো সিলেটে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একই সাথে সফল একটি আলোচনা হয়েছে। এখানে অন্তত প্রায় 70 জনের মতো আমাদের অংশগ্রহণকারী, প্রায় 300 জনের ভিতর থেকে যারা তাদের মতামতগুলো দিয়েছেন, এবং সেই মতামতের ভিতর দিয়ে একদিকে যেমন আঞ্চলিক এবং এইখানকার স্থানীয় সমস্যাগুলি সামনে এসেছে, অপরদিকে আমাদের জাতীয় পর্যায়ে যে সমস্ত সমস্যা আমরা আলোচনা করি তারও প্রতিফলন আমরা এখানে দেখেছি। এখানে দেখেছি কিভাবে বড় বড় প্রকল্প এই এলাকার জন্য নেওয়া হয়েছে, কিন্তু তার শেষ পর্যন্ত তার শেষও হয়নি এবং তা ব্যয়বহুলভাবে এখনও অসম্পূর্ণভাবে রয়ে গেছে। এটা যেমন একদিকে বিমানবন্দর, অন্যদিকে হাইটেক পার্ক, অন্য পাশে যখন স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রকল্প রয়েছে। এখানে খুব বড়ভাবে পরিবেশ, হাওর, আপনার পাথর ভাঙা, প্রাকৃতিক অন্যান্য বিপর্যয়, বন্যা, পরিবেশ সাথে সাথে আমাদের এখানে যে পর্যটনের সুযোগ ইত্যাদি আলোচনাগুলো বড়ভাবে এসেছে। এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের আলোচনা বড়ভাবে এসেছে। সেখানে একদিকে যেমন রয়েছে শারীরিক প্রতিবন্ধীরা, হিজড়া জনগোষ্ঠীরা, একই অপরদিকে রয়েছে আমার আদিবাসী সম্প্রদায়, সমতল এবং আপনার পাহাড়ের ইত্যাদি যুবকদের কর্মসংস্থান এবং তাদের দক্ষতার ক্ষেত্রে ঘাটতি, এবং একই সাথে বিদেশে চলে যাওয়ার প্রবণতা, এটাও বড়ভাবে কিন্তু আমাদের এই আলোচনার ভিতরে স্থান পেয়েছে। দেশের নাগরিকদের ভূমিকা এবং তাদের ভিতরে এই সামাজিক আন্দোলনের ভূমিকার ভিতর দিয়ে কীভাবে আগামী দিনে বাংলাদেশকে সামনে এগোনো যাবে, সেটার ব্যাপারেও বহু ধরনের আমাদের প্রস্তাব এসেছে। সবচেয়ে আমাদের একটি কৌতূহলদীপক আলোচনা যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশে কীভাবে আমাদের যারা সরকারি কর্মচারী ছিলেন তারা কীভাবে ব্যবসায়ী হয়ে গেলেন, এবং সেই সরকারি কর্মচারীরা ব্যবসায়ী থেকে কীভাবে রাজনীতিবিদ হয়েছেন, অপরদিকে কীভাবে ব্যবসায়ীরা ক্রমান্বয়ে রাজনীতিবিদ হয়েছেন, আর রাজনীতিবিদরা কেমন করে ব্যবসায়ী হয়ে গেছেন, এই আলোচনাটাও এসেছে। কিন্তু শেষ বিচারে সবাই বলেছেন কোথায় যেন এখনও ভীতি বিদ্যমান, কোথায় যেন একটা আস্থার সংকট রয়েছে, এইটা যেন আমাদের আগামী দিনের সম্ভাবনাকে কোনোভাবেই নষ্ট না করে দেয়। সেই জন্য সকলকে সম্মিলিতভাবে বাংলাদেশের এই নতুন সম্ভাবনাকে ধরে রাখতে হবে, আগামীতে এগিয়ে নিতে হবে। আমরা যে আলোচনাগুলো করলাম এই আলোচনার ভিত্তিতে আমরা কিছু, একদিকে যেমন কিছু মানে এটার মূল সমস্যার কারণগুলো কী সেগুলিকে উদ্ঘাটন করব, এবং এই কী প্রক্রিয়ায় এই ধরনের দেশের থেকে টাকা অর্থ পাচার হয়ে যায়, ব্যাংকের টাকা ফেরত যায় না, কর কেউ দেয় না, একই রকমভাবে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে চুরি হয়, এইগুলোকে কেন হয় সেই প্রক্রিয়াগুলোকে আমরা উন্মোচন করার চেষ্টা করব, যাতে করে আগামী বাজেটে অথবা আগামী দিনে যে সমস্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে অথবা যে সমস্ত রাজনৈতিক তৎপরতা হবে সেইগুলি এইগুলি সমাধানের পক্ষে কাজ করতে পারে, সেইটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অর্থাৎ অন্য যে সমস্ত সংস্কারের উদ্যোগ আছে বা হবে বা রাজনৈতিক প্রক্রিয়া হবে সেগুলো যেন এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করার ক্ষেত্রে মনোযোগী হতে পারে, সেটি আমাদের চেষ্টা।